সকাল সকাল কাশম কাকার নাতিয়ে কল দিয়ার গুমতন তুলে দিয়ে হত দবাদি ইমার্জেন্সি একখানা করে আনলা হত হত তাড়াতাড়ি গুমবাং ইমাত্রেই তেলা হত হন শুরু করে দিয়ে কিন্তু বাসা মেয়েদের নেট রোগের দৃষ্টে মারা তেলা বলে দুর্মারের সাথে মেয়ে ডুডি গিয়ে গো এরপর কাশম কাকার নাতি তার মন দুঃখ বেগিম বুঝে দিল এতে মোবাইল বলে বেন্য ফতরত বলে পাত্রুম যাবার সময় তার কমর পড়ে গিয়ে গো তো তাড়াতাড়ি ফ্যান্সার ঢুকে দিয়ে মাত্র দেরি নগরি তার হাতে জাইম গায়ে মোবাইলের মেয়ে দিতে হামল দিতে কন্টেন্ট গেটর এতে তার লাভিডে ভিডিও এডিট করে এতে তবাদি ভিডিও এডিট করা করে এতে তো ফ্যানে ঢুকিয়ে এরা ভিডিও এডিট করেন পড়ে না তো জানো বকি তার মোবাইল বা কিয়ার টিক করতে নয় তার মোবাইল ব্যবসা বাসন ফরত গিয়ে যে মোবাইল ফ্যানার কমোডার মেয়েদের একবার বোরলে ইয়ে মোবাইলে বা হনকে দত্ত না হন ইলেকট্রিশিয়ান দত্ত না হন টেকনিশিয়ান দত্ত না যেহেতু মোবাইলটা ভুল ক্রমে পাইখানার কমেন্টের মধ্যে একবার ফরে গেছে সেহেতু এই মোবাইলটা আর কেউ ধরবে না মোবাইলটা এক কথা বলা যায় পড়ত গেছে এটা মাত্র 10-15 দিন আগে মোবাইল গেল এই দিতে 30,000 টাকা দিয়ে কিন্তু এর ভূত দেহে দিতে বলছে মোবাইলকে নষ্ট করে ফেলিয়ে ফালাই এর বার আক্রান্ত মন লইয়ের তার হাতে যে তারা সান্ত্বনা দিবার লেখখানা করে তারা সান্ত্বনা দিবার লেবলি 8-10 কিলোমিটার গাড়িত করে জন পরে বদ্রার তো জিসি মুদ দেরে বলে তারা সান্ত্বনা দন ভরে বর্তমানে হাট এডে পাবগ্রে চলে এসেছে বদ্রার বদ্রার তখন রিকশা কাললে মাত্র সমগ্র চলে যাইম গো তখন জিসি কাশম কাকার নাতি মোবাইলে বলে এই দেখ কিছুদিন আগে মাত্র 10-15 দিন ইয়ে তারা কেন বুঝাইম দে তোর মোবাইলে বেজে ফরত গিয়ে এর ভিডিও যেহেতু নষ্ট হয়ে গইতে মোবাইলে বেজ মিতে কেন ভিডিও করিব কেন এডিট করিব কেন এর ভিডিও আপলোড দিব আতে বেশি চিন্তা আছে কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর শেষ সম বলল দগ্গ মোবাইল মোবাইলে বেজে যদি নষ্ট হয়ে গইতে কেন চলিব তে ফল ফল হয়ে যাবে গো তো জানব ক্রিকেটার যদি বই বই এগিন ভাবি ভাবি সরি সরি চিন্তা করে করে আর চলে এসছে আজ আকার গুরাদ মিদি ইতে যদি আরগ্য মোবাইল লইয়ে তলিব এডিট করতে করতে তে ফ্যান মিদি আবার যাবে গো এত লাবালল দিতে ল্যাপটপ বা কম্পিউটার লই দনুক গো ইতে যদি ফগড গুরে টিয়াটো লইয়ে তলিতে রাজিয়গ্য ল্যাপটপ লই দিম হমদামে দেখো নাই গুরি বেলা চলে এসি তারা তেস্ত হইলে আমি তো হরা হনব দাদা হাপত দেনা এই এডাগা আল্লাহ সান মার সামনে দিয়ে কিরে দা চুরি তুরি করবি না হরা না 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 ইল্লা ইল্লা মন করিলি কেন ভাই চুরি তুরি করতেছিস না হনা হাপ পর গা গরম মেদি তুই জানো তাই ভিডিও করি হ্যাঁ তুই কেন দে এখন ভিডিও করি তো হতা আছে হ্যাঁ আই আতক গো ইমার্জেন্সি ভিডিও আছে হ্যাঁ ইবি এডিট করি তো কি দে তো এডিট করি দিন বড় হতো না হতো না তো কেন দে এডিট করি দি কমান্ডার রুট বইবো ইংলিশ কমান্ডার হ্যাঁ তো আই ওয়াশ দিতাম যাই রে রাহে দিতে কমান্ডার রুট এবে ওয়াশ ফটো কে গো কেন কে গো তো এবে তুলিতে যো না আই এড আপ দিতাম গু বুতুর আচ্ছা সমস্যা নাই এখন তো আর তোর কেন ভালো কেন হতা হই আচ্ছা তুই আর আগে ইয়ান হ আচ্ছা আমি মোবাইল এডিট করি তুই তো জানো বহুত প্রেসার পড়ে তাই চিন্তা করে দি ল্যাপটপ লইম আনার বাজেট হল 30,000 টাকা দাও বাজে তো ল্যাপটপ পাইবা না এখন বাজে দ্রব্য মূল্য দাম বেশি ব্যাগিং জিনিস জিনিসপত্র ব্যাগিং দাম বাড়ে গো তেলের দাম দিলে ব্যাগ বাড়ে এখন ব্যাগিং বাড়ে গিয়ে তেল তুলনা ব্যাগিং বাড়ে গিয়ে শুধু তেল নো ল্যাপটপ দাম বাড়ে গিয়ে বুঝছো না তো 30,000 টাকা দিন পাইবা না ইম্পোর্ট করা মার মের হে না মের হে জিনিস দিতে মার বুঝছ না তোরা দুজন দায় ওই দজ্জু আইও দিছি মোর তাই মাত্র কাশম কাকার নাতির লইলাম তার ফরিতে রেলের জেম গো তখন সানমার মেদি তো বর্তমান আরা চলে এসেছে দিছি মোর এক কাম বিখ্যাত এক কাম শপিং মল জিয়ানোর নাম হলো তো সানমার ওশান সিটি মার্কেটের ভিতরে না মার্কেটে বাইরে বেসবো না জীবন তো আচ্ছা ইয়া না কেন হবে না ওয়া মার্কেটের বাইরে কি ল্যাপটপ বেসনো ওয়া এটা সোরা মাল ভাইও তো না না এটা নিউ মার্কেটে সোরা মাল ভাইও না আইএন মনে করছি যে নিউ মার্কেটে আইও তো সামনে তা হে এলে সামনে মনে করছি যে বেজন মাটি সাউন্ড টু কি রাস্তা আস্তে আচ্ছা বেজন মাটি তো পক্ক চক্কর ঘরে হাটে এডে পাপা ডিম্বের সে টেরাটা হো হই আর জেম গো তখন লেভেল 4 মে বদিম পর্যন্ত মোবাইলে মে এডিট করছে বদিম পর্যন্ত মোবাইল তো বলে রেগেটিস আজ একখানা করে ফিজিক্যাল একখানা করে ল্যাপটপ গাড়িছে তো মামু দেরি নগরে আর চলে এসেছে শেষ একখানা নাম্বার 2 লেভেল 4 মে দে সানমার ওশান সিটি এখন আর চলে এসেছে 3 নাম্বার লেভেলে মে এডে বাইরে তো বসুন্ধরা সিটির মতো তো চলে যেমনি আর হন প্রিমিয়াম গ্যাজেট মেদি আর মামু তোরা যদি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ লইতে চাও তাহলে তোরা এই সবর মেদি এই জায়গা সানমার ওশান সিটি শেষে কানা নাম্বার 2 লেভেল 4 মেদি আর তোরা যারা আর ভিডিও চাও তোরা যারা আর অডিয়েন্স সকল আছে তোরা যারা ভিডিও চাই রে এই সবর মেদি এই তোরা পাবে আকর্ষণীয় ডিসকাউন্ট কাশম কাকার নাতির বাজেট হলো তো মাত্র 30,000 টাকা 30,000 টাকা তে এডা হন নতুন ল্যাপটপ পাইতাম না এটা লাই লন ভরিবো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ তোরা যদি এই দামন মেদি যদি গো ভালো মানের ল্যাপটপ লইতে চাও তাহলে তোরা সহজ করে 13 গো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কারণ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ উন মেদি তোরা জাগিন সেটা তার টিকে ল্যাপটপ আছে সেটা যারা 65,000 টাকা দেখিন ল্যাপটপ আছে কিন্তু তোরা যদি সেকেন্ড হ্যান্ড লইতেছ তাহলে তোরা 30,000 টাকা বা 35,000 টাকা পুত্র পেয়ে ফেলিবে এবং হম দাম হবে তো তোরা ভালো মানের ল্যাপটপ লইতে রেবে এবং তোরা গ্রাফিক্স এর হামো করতে রেবে টুকটাক গ্রাফিক্স শব্দ এবং তোরা বেগুন হইবা দবা যে ভিডিও এডিট করতে জম কিন্তু আর তোরা রাখান হতা হয় তোরা যদি ল্যাপটপ লও তোরা শুধুমাত্র বিগিনার লেভেলের এডিট করতে রেবে এটা হন এন্ট্রি লেভেলের বা হাই গ্রাফিক্স এর হন হাম করতে তেন টুকটাক ভিডিও এডিটিং এবং ফ্রিল্যান্সার যারা আছে তোরা চাইলে ল্যাপটপ লইতে রেবে নিশ্চিন্তে তো কাশিম মান নাতিলে মাত্র 30,000 টাকা দুগ্গ সেকেন্ড হ্যান্ড গো ল্যাপটপ লইলাম যাইতে টুকটাক ভিডিও এডিট করতে রেবে তো মামু ল্যাপটপ লও আশা সারা ভিডিও দ্রুত গুড বাই ড্যাড এজ